আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই এমএনএল কুকিং ব্লগ। আজকে আমি আপনাদেরকে খুবই দুর্দান্ত স্বাদের একটি মাছ বোনের রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর প্লিজ অল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। আমি এখানে মাছ বোনা করার জন্য কিছু পোয়া মাছকে খুব সুন্দরভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোর মধ্যে হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এই তো খুব সুন্দরভাবে আমি মাছগুলোকে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। এর জন্য পাইপ্যানের মধ্যে 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি। যখন মাছটা এক পাশ হয়ে আসবে তখন অপর পাশকে উল্টিয়ে দিয়ে খুব হালকাভাবে মাছগুলো আমি ভেজে নিব। আর আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজের পাতা। আমি এগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। এটা দিয়ে মাছ ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অন্যান্য মাছ দিয়েও কিন্তু এইভাবে রেসিপিটা করতে পারেন। এরপর আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 3টা পেঁয়াজ কুচি দিয়েছি। মাঝারি সাইজের 3টা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে হালকা ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব। কাঁচামরিচটা দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে একটু সময় ভেজে নিব। এরপর আমি মশলা কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করব। এরপর আমি এইগুলোর মধ্যে একে একে সব মশলা অ্যাড করে দিলাম। সরি, আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে পারলাম না, আমি বুঝতেই পারিনি যে আমার ফোনটা কখন অফ হয়ে গেছে, চার্জ ছিল না। তবে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি আমি কী কী পরিমাণে কী দিয়েছি। আমি এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 4 চামচের 1/3 ভাগ আদা রসুন পেস্ট দিয়েছি। এগুলোকে দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর অবশ্যই মশলাটাকে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এভাবে মাছ বোনা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা প্লিজ একবার হলেও বাসায় এভাবে রান্নাটা ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে। আপনারা অন্যান্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারেন। আর এভাবে যদি আপনারা মাছ বোনা করে আপনার ফ্যামিলির কাউকে খাওয়ান, তারা কিন্তু খুবই পছন্দ করবে আপনার এই রেসিপিটা। আমি একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব, কারণ মাছ বোনার ক্ষেত্রে অর্থাৎ এই রেসিপিটার বিশেষ করে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে ততই কিন্তু এর টেস্টটা বৃদ্ধি পাবে। তাই অবশ্যই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দিয়েছি। এটা যখন একটা বলক আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজের পাতাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব।
এখন আমি পেঁয়াজের পাতাগুলো অ্যাড করে দেব। এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় একটু জাল করে নেব। ভিউয়ার্স, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। এই তো আমি কিছু সময় পেঁয়াজের পাতাটাকে জাল দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো অ্যাড করে দেব। সবগুলো মাছ দিয়ে খুব আলতো হাতে এটাকে নেড়ে দিতে হবে। খুব আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এরপর এটাকে কিছু সময় একটু জাল দিয়ে নিব। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন। এরপর আমি এর মধ্যে হাফ টেবিল চামচ মাছের মশলা অ্যাড করে দেব এবং মাছের মশলাটাকে খুব সুন্দরভাবে সবগুলোর সাথে মিক্স করে নেব। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে জাল দিয়ে নিব। মাছ ভুনাটা যখন প্রায় কিছুটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা কুচি না থাকে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন, কোনো প্রবলেম নেই। ধনে পাতা দিয়ে খুব সুন্দরভাবে এর উপর একটু ভালোভাবে মিক্স করে দেব। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো একটু জাল দিয়ে নিব। এই তো আমি এভাবে খুব সুন্দরভাবে আমি আমার রান্নাটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ওপর 10 মিনিটের জন্য রেখে দিব। আমি জানি না ভিউয়ার্স আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।